এগুলো বুড়ো মাই বলে তুই খালি ঘরটায় বসে করে রাইনতেই থাক, গায়ে পড়ে কত হো হাল্লা হয়েছে, তুই কোনো খবর টবর রাখছি না নাই? ঘর কন্যা তো কাজ করে করে দম যাচ্ছে, আর গায়ে পড়ার যে কখন খবর রাখিব, তো কি হইলো কি আর কি বলিব গো তোকে, আমাদের গায়ে বিরাট বড় দাঁতাল হাতি এসেছে কোন দিকে গেলে, ওর ডুঙুরি কল বলে ঘুরিয়ে বলছি কি বলবি, ঘর আলো দুয়ার বেরাইতে মন যাচ্ছে নাই, তোর লেবু ঘরে গেছে না আমাদের? হে ভগবান, লেবু যে একটু আগেটাই গরুগুলোকে খুলে নিয়ে ওর ডুঙুরি কল দিকে বাইরে এলো। তোকে এমনি কি আমি বলতে চাই যে গায়ে পাড়ার খবর রাখবি, খালি রাঁধিলে বাড়িলেই তো হবে না, এখন যদি ছেলেটা ডুঙুরি কল দিয়ে গেছে দাঁতাল হাতিয়ে দেখতে পাইছ না, মায়েরা মরা বাক তো। তাই শোনো লেবুর বাবা, আমার কথা বলো নাই, এখন কি করে জানবি ছেলেটা কোন দিয়ে গেছে, ডুঙুরি কল দিকে নাইও যেতে পারে। তুই এখন ঘরটায় বসে করে কি করে জানবি যে ডুঙুরি কল দিকে গেছে না বন দিকে গেছে বল, আর দাঁতাল হাতি তো একখানে থাকিবে নাই, ওখানে গায়ের কোলে কোলে ঘুরিয়ে বলছি। চলো তাহলে তুমি আর আমি লেবুকে একবার ডুঙুরি কল দিকে লাহাকাইছো। তোর চাঁদের মাথাটা খারাপ হয়েছে নাকি, এটা কোনো তুই গরু গাধা পাইছি, এটা দাঁতাল হাতি বটে, গুতাই সুতো বের করে দিবি। পিছন দেখলে তো গরু গাঙ্গার আওয়াজ এসছে, কে জানে লেবু এসছে নাকি পাছি। লেবুর মাকে বলে চিন্তা করতে পারে, হয়তো লেবু গরু নিয়ে এসছি, যাই হোক ভগবানের কৃপায় ছেলেটা এলি। হে রে লেবু বলে, তুই গরু গেলে কোন দিকে চড়াতে ছিলি? ওই কি বলে আমাদের খেতে আল কল কুলে কোটি কোটি ঘাটে বিলেন ওগুলাই তলাতে দিলি গলে গুলাকে। ভাগ্যের বাট তুই গরু গুলাকে নিয়ে ডুঙুরি কল দিকে চড়াতে জানি, তোর বাবা বলছে মস্ত বড় দাঁতাল হাতি বেরিয়েছে নাকি। আমি তো জানি আমি মস্ত বলে দাঁতাল হাতি বেরিয়েছে, ওই জন্য তো আমি ডুঙুরি কল দিকে তলাতে দেয়নি, খেতে আল কল গুলাই তলাতে দিলি। বাবা তো না তো আমরা দুজন দেখে এটবো দাঁতাল হাতিতে। এই চাঁদের আমার মনে হচ্ছে মজাক পেয়ে গেছে, দূর ওখানে কি করতে যাবি? আলাকা বল বলবো দাবিতে তো নানা মেকাই তুলে দেবো, ওখানে গায়ের থব লোকাতে হাতিটাকে দেখতে দেখবি তো। নিয়ে যাও ছেলেটা বলছে যখন, গায়ের তো সব লোকে আছে, যাও দূর আল্লাহ দেখাই নিবে ঢুকুন। অত চ নিয়ে যাবো, ওখানে এক পাও লড়বি নি, ও দূর আল্লাহ দাঁড়ায় দাঁড়িয়ে খালি দেখতেই হবে। বাবা হ্যাঁ বলে ওদিকে হাতিটাকে দেখে করে না, মিষ্টি দোকানে লং লাড্ডু সব কিছু নিয়ে দিবা, ঘরে সবাই মিলে খাবো না। কেন কি মেলা লাগেছে রে বাপ, যে লং লাড্ডু মিষ্টি বিকাবে, মানে হাতি বের আনছি, লোকের জীবন শুকাই আছে। আচ্ছা তো 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 লং মিষ্টি নাই কিনতে হবে, আমার কম নিয়ে দেখাই আনবি তো। এ হাতি তোর চারটা লাতি লই হাতি বটে লাগে চাইনি, নাহলে গোটাই সুতা বের করে দিবি। আগো পালাবি গো ওদিকে, না হাতিটা যাচ্ছে, পালা পালা পালা। আদক বাবুরা, গ্রাম থেকে হাতিটা খেদার জন্য কিছু ব্যবস্থা করতে হবে, না হলে আমাদেরকে চাষবাস করে খাইতে দিবে না চাঁদের। হ্যাঁ বা খগনা খুড়া, আমার মাথার কিছু কাজেই করছে না, হাতিটা থেকে হ্যাং করে যাচ্ছে, তো তুমি কিছু উপায় বের করো। ওইটাই তো করা মুশকিল বটে, এটা তো এমনি তেমনি হাতি লো, এটা জঙ্গলের দাঁতাল হাতি বটে। হ্যাঁ বা খগনা কাকা, আমি তো শুনেছি হাতি নাকি ফটকা রাগুনকে দমে ডরাই, বলে এত কি ভাবলে হবে, কিছু উপায় তো ভাই বের কর, মন না তো লোক তো দিকে ভাইছি আঠাই। পুরানো দিনের মতনই হাতিগুলোকে খেদতে হবে, মশাল তো সালে বনাই কুলকুলে দিয়ে নিয়ে যেতে হবে। আবার খগনা খুড়া ওটা তোকে চিন্তা করতে হবে নাই, আমরা সবাই ছোট ছোট ছেলেগুলাই মশাল তো সালে বনাই নেবো। এবার ঠিক আছে, কাল সকালে সবাই ডুঙুরি কলে জোগাড় হবি, মশাল আর কুলকুলে দিয়ে হাতিটাকে খেদ দেবো তবে। তো বন্ধুরা, তোমাদেরকে যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর লাইক মেরে দিবে। এই ভিডিওটি জন্তু জানোয়ারকে আঘাত করার জন্য বানায়নি, বানানো হয়েছে মনোরঞ্জনের উদ্দেশ্যে, তো আপনারা এটা সিরিয়াস নেবেন না, ঠিক আছে? হ্যাঁ আর বলে দিই, এটা সত্যি হাতি নয়, এটা কিন্তু অ্যানিমেশন ইফেক্ট, ঠিক আছে?